দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর 11 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান। ব্যস্ততার মাঝেও সময় দেয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান অ্যাটকো সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আগামী দিনে টেলিভিশন চ্যানেলগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাষ্ট্রপতির কাছে পরামর্শ চান তিনি। অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবান চৌধুরী আশা প্রকাশ করেন, শুধু রাষ্ট্রপতি নয় বরং দেশের অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রাষ্ট্রপতি। এ সময় দেশের নৈরাজ্য প্রতিরোধে সঠিক সংবাদ প্রচারের পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তথ্য, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য তাগিদ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে গঠনমূলক ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। সামনে নির্বাচন, আমি আপনাদের কাছে আহ্বান জানাব যে আপনারা এই নৈরাজ্য বিরোধী ভূমিকায় থাকবেন এবং গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে এবং মানুষ যেন উপলব্ধি করে যে এই ডেমোক্রেসিক কালচার যেটা বর্তমানে অব্যাহত আছে, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা যেন এই গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখতে পারি, এই দেশের জন্য, দেশের জনগণের জন্য কারা অপরিহার্য এবং কোন চেতনা লালন করে দেশ আগামীতে এগিয়ে যাবে, আপনারা সেটাই, সেই লক্ষ্যেই আপনাদের অনুষ্ঠান মালা হোক, আপনাদের সংবাদ প্রকাশের বিষয়বস্তু হোক, সেইগুলোকে সেই ধারায় যদি আপনারা প্রকাশ করেন, প্রচার করেন, তাহলেই এই মুক্তিযুদ্ধের চেতনা আপনার সমৃদ্ধ হবে এবং দেশের মানুষ উপকৃত হবে, এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।